মর্নিং স্টুডেন্ট, ইটস মি জেডপিপি ম্যাডাম। আমি প্রিভিয়াস ক্লাসে কাহা বিষয়ে পড়ছিলাম না এমওই বা প্রোটিয়স, কাহা বিষয়ে না এমওই বা প্রোটিয়স, সরি কন্টিনিউইং ক্লাস, এবে বি আমার এমওই বা প্রোটিয়স ক্লাসটা কন্টিনিউ চালিছি। হল তো সেথিরে কোন থিলা না প্লাজমা সল থিলা, প্লাজমা সলরে বহুত সারা অর্গানেল আর ইনক্লুজন থিলা, আর সে স্ট্রকচার কোন কোন থিলা না কন্ট্রাক্টাইল ভ্যাকুল, ফুড ভ্যাকুল, স্টোর্ড ভ্যাকুল, মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টাল আর নিউক্লিয়াস। তো মু তোমাকে প্রিভিয়াস ক্লাসে কন্ট্রাক্টাইল ভ্যাকুল আর ফুড ভ্যাকুল কইতিলি, আর কোন স্টোর্ড ফুড কইতিলে, কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টাল ও নিউক্লিয়াস কইতিলে, নেক্সট ক্লাস কইবি। তো দেখো মাইটোকন্ড্রিয়া, ক্রিস্টাল ও নিউক্লিয়াস কোন, সরি দিজ আর প্রেজেন্ট ইন ফর্ম অফ রোডস। মাইটোকন্ড্রিয়া গুড়াক কেউ ফর্মে থাকে, রোড ফর্মে থাকে। দিজ সরি দিজ বডিজ আর রিগার্ডেড ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, না হচ্ছে মাইটোকন্ড্রিয়া গুড়া কোন পাওয়ার হাউস অফ সেল কুয়াযায়। তারপর দেখো ক্রিস্টাল কোন, না হচ্ছে সাইটোপ্লাজমিক ইনক্লুজন সচ এজ মিনারাল, ক্রিস্টাল, অয়েল গ্লোবুলস অ্যান্ড গ্রানিউল অফ ভেরিয়াস সাইজ লাই স্ক্যাটার্ড ইন দ্য এক্টোপ্লাজম, এক্টোপ্লাজমে থাকে। দি নিউক্লিয়াস অফ এ প্রোটিয়াস ইজ এ মেমব্রেন বাউন্ড অর্গানেল হুইচ হাউসেস মোস্ট অফ দ্য সেলস জেনেটিক ইনফরমেশন অ্যান্ড কন্ট্রোল দ্য অ্যাকশন অফ এমওইবা। নিউক্লিয়াস অফ এ প্রোটিয়াস ইজ এ মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা কি ওটা হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল হুইচ হাউসেস মোস্ট অফ দি সেল জেনেটিক ইনফরমেশন, মিনস নিউক্লিয়াস ভিতরে আমার কোন থাকে না জেনেটিক মেটেরিয়াল থাকে না, যে কি কন্ট্রোল করে অ্যাকশন অফ এমওইবাকে। হ্যাঁ তারপর নেক্সট দেখো কোন, না হচ্ছে নিউট্রিশন কোন, নিউট্রিশন দ্য ফুড অফ, নিউট্রিশন মিন্স কেমতি এমওইবা কেমতি খায় কোন কেমিতি কোন তার সব সেই বিষয়ে পড়া। দ্য ফুড অফ এমওইবা কনসিস্ট অফ স্মল অর্গানিজম সচ এজ ব্যাকটেরিয়া, ডায়াটম, স্মল সিলিয়ার্স অ্যান্ড রটিফর্স। এমওইবার খাদ্য কোন না ব্যাকটেরিয়া, ডায়াটম, স্মল সিলিয়ার্স আর রটিফর্স। দ্য এমওইবা ইজ অলওয়েজ অ্যাট্রাক্টেড বাই দ্য মুভমেন্ট অফ ইটস স্প্রে, সরি দ্য অ্যানিমাল ইজ অলওয়েজ অ্যাট্রাক্টেড বাই দ্য মুভমেন্ট অফ ইটস স্প্রে, ইট ইজ হলোজেক দ্যাট ইজ ফিডিং অন দ্য অর্গানিক সবস্টান্সেস ইন ইন নিউট্রিশন। এক নিউট্রিশনটা কেমতি থাকে না হলোজেক, হ্যাঁ দ্য নিউট্রিশন ইনভলভ এ নম্বর অফ প্রসেসেস দ্যাট ইজ ইনগেশন, ডাইজেশন, অ্যাসিমিলেশন আর ডিসিমিলেশন অ্যান্ড ইগেশন। তারপরে ইনগেশন কোন, ফুড মে বি ইনগেস্টেড এনিওয়ার অন দ্য সার্ফেস অফ দ্য বডি বট ইট ইজ ইউজুয়ালি টেকেন অ্যাট দ্য এন্টেরিয়ার এন্ড, বট এটা খালি ফুড মে বি ইনগেস্টেড এনিওয়ার অন দ্য সার্ফেস অফ দ্য বডি বট ইট ইজ ইউজুয়ালি টেকেন অ্যাট দ্য এন্টেরিয়ার এন্ড। ইনগেশন কমনলি ইনভলভ ফাগোসাইটোসিস, না ইনগেশনে কোন ফাগোসাইটোসিস দ্যাট ইজ এনগলমেন্ট অফ পার্টিকেল সচ এজ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ফ্রম এ কনসিডারেবল ডিস্টান্সেস। হ্যাঁ তারপর দেখো অ্যাসিমিলেশন, দ্য ডাইজেস্টেড ফুড অ্যান্ড মিনারেল আর অ্যাবজর্ব বাই দ্য সারাউন্ডিং প্রোটোপ্লাজম বাই সিম্পল প্রসেস নন এজ ডিফিউজন। কোন না দ্য ডাইজেস্টেড না ফুড অ্যান্ড ফুড অ্যান্ড মিনারেল আর অ্যাবজর্ব বাই সারাউন্ডিং প্রোটোপ্লাজম বাই সিম্পল প্রসেস নন এজ, আমি তাকে কোন কেবা না ডিফিউজন কইবা। হ্যাঁ তারপর নেক্সট দেখো কোন, না হচ্ছে ইগেশন, ইগেশন অর থ্রোয়িং আউট, ইগেশন মিন্স কোন থ্রোয়িং আউট অফ ডাইজেস্টেড ফুড মেটেরিয়াল ইজ ডন থ্রু এ টেম্পোরারি ওপেনিং ইন দ্য এক্টোপ্লাজম অ্যাট এ স্পট নিয়ার দ্য ফুড ভেকিল। ইগেশন মিন্স কোন বাহার করা, কোটা না হচ্ছে নন ডাইজেস্টেড ফুড পার্টিকেল উইথ এ টেম্পোরারি ওপেনিং ইন দ্য এক্টোপ্লাজম অ্যাট এ স্পট নিয়ার দ্য ফুড ভ্যাকুল এক্সক্রিশন। তারপরে কোন না হচ্ছে দ্য এমওইবা ফর্মস নাইট্রোজিনাস ওয়েস্ট প্রোডাক্ট সচ এজ এমওইবা অ্যান্ড ইউরিয়া অ্যান্ড আদার মিনারেল সবস্টান্সেস ইন দ্য কোর্স অফ ইট মেটাবলিজম। এ পর্সন অফ দিস ইউজলেস সবস্টান্স অ্যালং উইথ দ্য এক্সেস অফ ওয়াটার ইন দ্য বডি গ্রাজুয়ালি অ্যাকুমুলেট ইন দ্য কন্ট্রাক্টাইল ভ্যাকুল, কোটি থাকে না কন্ট্রাক্টাইল ভ্যাকুলে থাকে। তারপরে দেখো রেসপিরেশন, কারণ এমওইবা হ্যাজ নো রেসপিরেটরি অর্গান অ্যান্ড নো রেসপিরেটরি পিগমেন্ট, এমওইবারও কিছু রেসপিরেটরি অর্গান নেই কি রেসপিরেটরি পিগমেন্ট বি নেই। এ প্রোটিয়াস ইজ অ্যান অর্গানিজম দ্যাট রিকোয়ার অক্সিজেন ফর দ্য ফিজিওলজিক্যাল বার্নিং অফ স্টোর্ড ফুড, সো ইট মে ডিরাইভ এনার্জি ফ্রম ইট লোকোমোশন। তো সে কেউ আনুচি না এনার্জি তা লোকোমোশন রু। রেসপিরেশন ইন এমওইবা অকর বাই ডিফ্যুজন থ্রু দি জেনারেল বডি সারফেস নন এজ প্লাজমা লেমা, না হচ্ছে রেসপিরেশনটা কেমিতি হুয়ে এমওইবারে না হচ্ছে ডিফ্যুজন প্রসেসরে থ্রু দি জেনারেল বডি সারফেস নন এজ প্লাজমা লেমা। ইয়ে থিলা পিলে কা বিষয়ে না পুরা না হচ্ছে কোন এমওইবা প্রোটিয়াস বিষয়ে। হেলা দেখো এমওইবা প্রোটিয়াস ফার্স্ট কোন লিখিও তা ইন্ট্রোডাকশন তা সিস্টেমেটিক পোর্শন, সে কোটি রহুচি তা ফিগরটা করিছো কি না, এই ফিগরটা মু কইতিলে পেন্সিলে করিয়া পাই, আও তারপরে তোমাকে তা বডি স্ট্রাকচার কেমিতি তা কোন কোন অছি কোন প্লাজমা সলরে, তারপরে তা নিউট্রিশন কোন, তারপরে তা রেসপিরেশন, ইয়ে থিলা সবু কোন কা বিষয়ে না এমওইবা প্রোটিয়াস বিষয়ে। হেলা থ্যাংক ইউ ক্লাস।